हरिवंश एवं राघवेर बाड़ी पाशापाशी छिलो। दुजोनेर स्त्री श्वासकष्टेर रोगी छिलेन। हरिवंशेर बाड़ीते केवल एकटा मोष छिलो, तार दूध बिक्री करे संसारेर खर्चा चालातो से। राघवेर बाड़ीते दुदर्जन मोष छिलो। राघव मोषेर दूध शहरे बिक्री करते जेत। राघवेर जखनी अनेक लाभ होतो से हरिवंश के ठाट्टा करत। हरिवंश, तोमार एकटा मोष जा दूध देय ओटा तो आमार बाछुर एकाई समस्त किछु खेये नेय। भगवान आमाके जा दियेछे आमि ओतेई सन्तुष्ट, आमार बेशि प्रयोजन नेई। এই জন্য আমার আর আমার বউয়ের খরচ একটা মোষ থেকেই হয়ে যায়। রাঘব এই কথা শুনে খুব হিংসে হলো যে হরিবংশ একটা মোষেই এত খুশি আর শান্ত আছে। তাই রাঘব হরিবংশের জীবনে দুঃখ আর যন্ত্রণা কিভাবে দেওয়া যায় তার চেষ্টা করতে লাগলো। রাঘব জানত যে তার স্ত্রী মতো হরিবংশের স্ত্রীও এক মাসে দুবার অক্সিজেন লাগে। গ্রামে কেবল একটাই হাসপাতাল ছিল যেখানে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যেত। হাসপাতাল 24 ঘন্টা খোলা থাকত। হরিবংশ গরিব ছিল তাই ও একটা মাত্র অক্সিজেন সিলিন্ডার রাখতে পারত। রাত বিরেতে যখন অক্সিজেনের দরকার পড়ত সে তাড়াতাড়ি হাসপাতাল থেকে অক্সিজেন নিয়ে আসত। রাঘব হাসপাতালে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলল যে অক্সিজেন সিলিন্ডারের দায়িত্বে ছিল। তোমার কাছে যতগুলো অক্সিজেন সিলিন্ডার আছে আমি ওগুলো সব কিনতে চাই। কি, আপনি আমাদের সিলিন্ডার কিনতে চান? হ্যাঁ, এর সাথে সাথে তুমি যদি আমার একটা ছোট্ট কথা শোনো তাহলে আমি তোমাকে আরো 20,000 টাকা এক্সট্রা দেবো। 20,000 টাকা? এটা দিয়ে তো অনেকগুলো বিয়ারের বোতল হয়ে যাবে। তাহলে বলুন আমাকে, আপনার কোন কথাটা আমার মানতে হবে? তুমি 2 মাস পর্যন্ত তোমার কাছে একটাও অক্সিজেন সিলিন্ডার রাখবে না। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা। হরিবংশ যখন একদিন দুধ বিক্রি করতে গেল তখন রাঘব চুপিসারে তার বৈঠকখানায় গেল আর যেখানে অক্সিজেন সিলিন্ডার রাখা ছিল ও অক্সিজেন সিলিন্ডার থেকে সমস্ত অক্সিজেন বের করে দিল আর তারপর নিজের বাড়ি ফিরে এলো। কিছুদিন পর রাত 1টার সময় হরিবংশের স্ত্রীর শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। হরিবংশ তাড়াতাড়ি বৈঠকখানা থেকে সিলিন্ডার নিয়ে এলো কিন্তু সিলিন্ডারে অক্সিজেন একদমই ছিল না। সিলিন্ডারের অক্সিজেন কোথায় চলে গেল? হরিবংশের স্ত্রীর শরীর আরো খারাপ হতে লাগলো, সে তাড়াতাড়ি হাসপাতালে গেল। সাহেব, তাড়াতাড়ি একটা অক্সিজেনের সিলিন্ডার দিয়ে দিন, সব সিলিন্ডার বিক্রি হয়ে গেছে আর সামনের মাস পর্যন্ত কোনো সিলিন্ডার আসবে না। এমনটা কি করে হতে পারে সাহেব? আর একবার দেখে নিন না, হতে পারে কোনো না কোনো সিলিন্ডার থাকতে পারে, আমার পতি না মৃত্যুশয্যায় আছে। আরে ভাই, আমি বললাম না আমার কাছে কোনো সিলিন্ডারই নেই। এবার যাও এখান থেকে আর আমার ঘুম নষ্ট করো না। হরিবংশের শহরে গিয়ে সিলিন্ডার নিয়ে আসতে অনেক সময় লেগে যেত। রাতে কোনো গাড়ি ঘোড়াও ছিল না। হরিবংশ তখন রাঘবের দরজায় গিয়ে কড়া নাড়লো। কি হলো হরিবংশ, এত রাত্রে আমাকে কেন জ্বালাতন করছো? আমার বউয়ের শ্বাসকষ্ট হচ্ছে, অন্যা হাঁপানির রোগ আছে, আমার বাড়িতে অক্সিজেন সিলিন্ডারে একটু অক্সিজেন নেই আর হাসপাতালে একটাও সিলিন্ডার নেই। যদি তোমার কাছে কোনো সিলিন্ডার থাকে তাহলে আমাকে একটা দিয়ে দাও, আমি সারা জীবন তোমার এই উপকার ভুলবো না। আমার অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন আজ সকালেই শেষ হয়ে গেছে, এখন আমার কাছে কোনো অক্সিজেন সিলিন্ডার নেই। তুমি গিয়ে তোমার একমাত্র বোনের কাছে অক্সিজেন চেয়ে নাও, যদি ও তোমার কোনো সাহায্য করতে পারে। হরিবংশ বেচারা দৌড়ে দৌড়ে বাড়ি গেল এবং তার স্ত্রীকে কাঁধে চাপিয়ে শহরে নিয়ে যেতে লাগলো। হে ভগবান, যদি কোনো গাড়ি পেয়ে যেতাম। রাস্তায় হরিবংশ একটা সাধুকে দেখতে পেল। বাবা, আমার বউয়ের অক্সিজেন অভাবে মারা গেছে, আপনি আমার বউয়ের জীবন বাঁচাতে পারবেন? আমার সাথে এসো। সাধু হরিবংশকে জঙ্গলের মধ্যে নিজের ঘরে নিয়ে গেল। সেখানে একটা ছোট্ট অক্সিজেন সিলিন্ডার ছিল যার মধ্যে একটা বড় মেশিন জুড়ে ছিল। সাধু মেশিন চালু করলেন এবং হরিবংশের স্ত্রীর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিলেন। খুব তাড়াতাড়ি হরিবংশের স্ত্রী সুস্থ হয়ে উঠল। বাবা, এটা কি কোনো জাদু অক্সিজেন সিলিন্ডার যে সঙ্গে সঙ্গে অক্সিজেন দিচ্ছে? আমার মায়ের মৃত্যু অক্সিজেন না পাওয়ার জন্য হয়েছিল। আমি গ্রামে থাকতাম,
ওখানে কোনো বড় কলেজ বা ইউনিভার্সিটি ছিল না, কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম যে এমন একদিন একটা অক্সিজেন সিলিন্ডার বানাবো যেটাতে যেখানেই হোক অক্সিজেন তৈরি করতে পারে। বাড়িতে বসে আমি বই পড়তে শুরু করি আর সিলিন্ডার বানানোর পুরো প্ল্যান বানিয়ে নিই। কিন্তু সিলিন্ডার বানানোর জন্য টাকার অনেক প্রয়োজন ছিল। আমি সরকারের কাছ থেকে টাকার সাহায্য চাইলাম, কিন্তু ওনারা কোনো রকম সাহায্য করেননি। তারপর আমি ওখান দোকান থেকে কোনো রকমভাবে টাকা জোগাড় করে অক্সিজেন সিলিন্ডার বানিয়েই নিলাম। কিন্তু আমার সংসার থেকে মন উঠে গিয়েছিল, এই জন্য আমি সন্ন্যাস নিয়ে নিই। কিন্তু তুমি সিলিন্ডার নিয়ে যাও আর যার প্রয়োজন তাকে সাহায্য করো। পরের দিন হরিবান সাধুর দেওয়া অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে এলো। পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে হরিবংশের কাছে একটা জাদুই অক্সিজেন সিলিন্ডার আছে, যে কেউ অক্সিজেন নিতে পারে। দূর দূর থেকে লোক সেটা দেখতে এলো। হরিবংশ রাতারাতি সেই অক্সিজেন সিলিন্ডারের কারণে বিখ্যাত হয়ে গেল। আমি তো ভেবেছিলাম যে হরিবংশের জীবনে দুঃখ নেমে আসবে, কিন্তু তোর অনেক বড় নাম আর প্রশংসা হতে শুরু করলো। এইসব দেখে রাঘবের রক্ত গরম হয়ে গেল। রাঘব তার ঘরে যেসব অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছিল তার মধ্যে একটা অক্সিজেন সিলিন্ডার লিক করছিল। রাঘব নিজের বিড়ি ধরিয়ে দেশলাই কাঠিটা ছুঁড়ে মেরে দিল রাগের মাথায়। জ্বলন্ত কাঠিটা অক্সিজেন সিলিন্ডার যে ঘরে ছিল সেই ঘরে পড়ল। সঙ্গে সঙ্গে সমস্ত সিলিন্ডারে আগুন ধরে গেল আর রাঘব আগুনে পুড়ে মারা গেল। এই কথাটাই ঠিক যে অন্যের ক্ষতি চাইলে শেষে নিজেরই ক্ষতি হয়ে যায়। পশ্চিমে উত্তরপ্রদেশে ভিখারি লাল নামের একজন জমিদার থাকত। ভিখারি লাল শুধু নামে ভিখারি ছিল, ও নিজের গ্রামে একজন ধনী ব্যক্তি ছিল। ভিখারি লালের কাছে 500 একর জমি ছিল। চিপস বানানোর কোম্পানিগুলো সোজা ওর কাছ থেকে আলু কিনত। আলুর সাথে ভিখারি মশলা, চাল, গমও বিক্রি করত। সঞ্জয়, 100 টন আলুর অর্ডার এসেছে, তাড়াতাড়ি জমিয়ে যাও আর লেবারদের বলো আলু জমি থেকে তুলে গুদামে পৌঁছে দিতে। শুনো, বাদাম আর বাকি জিনিসপত্র শেষ হয়ে গেছে, হালুয়াতে দেওয়ার জন্য কিছুই নেই। তুমি প্রথমে বলনি কেন? চান্দুকে বাজারে পাঠিয়ে 10 কিলো কাজু, 10 কিলো বাদাম আর 10 কিলো পেস্তা আনিয়ে নিও। আরে সঞ্জয়, তুমি এখনো যাওনি জমিতে? বাবা, আমাদের গ্রামে শঙ্কর নামের কাপড় সেলাই করে না, কাল ও মারা গেছে। ওর বউয়ের কাছে শঙ্করের শেষ কাজটুকু করার মতো কোনো টাকা নেই বাবা। আলমারি থেকে 20,000 টাকা নিয়ে যাও আর শঙ্করের বউকে দিয়ে দাও। ভিখারি লাল মন ভরে দান পুণ্য করত। গ্রামে যে কোনো মানুষ যদি ভিখারি লালের কাছে সাহায্য চাইতে আসত তাহলে সে খালি হাতে ফিরত না। গ্রামে নদীর পাশে সাধুদের একটা দল থাকত। ভিখারি অমাবস্যা আর পূর্ণিমার দিন সাধুদের কাছে খাবার নিয়ে যেত। ভিখারি লাল, বড় লোক হওয়া সত্ত্বেও তোমার মধ্যে কোনো অহংকার নেই, এটাই তোমার আর্থিক উন্নতির কারণ। মহাত্মাজি, আমি যখন ছোট ছিলাম তখন বাবার সাথে আমার কাছে আসতাম, অহংকার না করার উপদেশ আমি আপনার থেকেই পেয়েছিলাম। ওই গ্রামে মূলচাঁদ নামে আরেকজন জমিদার থাকত, তারও 500 একর জমি জমা ছিল। কিন্তু কৃপণতা আর অহংকারী স্বভাবের জন্য মূলচাঁদের কাজকর্ম ভালো হতো না। মূলচাঁদ সাধুদের কাছে খাবার নিয়ে যেত, কিন্তু দান পূর্ণ করতে গিয়ে নিজের অহংকার দেখাত। এই নেন মহাত্মাজি, আমি আপনার জন্য দেশি ঘি দিয়ে তৈরি মিষ্টি নিয়ে এসেছি। পুরো 5,239 টাকা খরচ করেছি আমি। এই গ্রামে আমি ছাড়া এমন কাবার কে দিতে পারবে আপনাকে বলুন তো। মূলচাঁদ সবসময় এই অপেক্ষায় থাকতো যে কোনো বড় কোম্পানি ওর কাছ থেকে আলু কিনবে। একদিন যখন মূলচাঁদ গাড়ি করে গ্রাম থেকে বাইরে যাচ্ছিল, একজন শহরের লোক ওকে ঠিকানার কথা জিজ্ঞেস করলো। এক্সকিউজ মি, এই রাস্তা কি ফতেগঞ্জে যাচ্ছে? হ্যাঁ দাদা, এই রাস্তা ফতেগঞ্জেই যাচ্ছে। আপনি কি কাজে ফতেগঞ্জে যাচ্ছেন বলুন তো? আমার নাম রণদীপ আহুজা,
আমার কোম্পানি চিপস আর পাপড় বানিয়ে থাকে। আমাকে 200 টন আলু কিনতে হবে। আপনি একদম সঠিক সময়ে সঠিক লোকের দেখা পেয়ে গেছেন। আমার কাছে 100 একর জমি আছে আর আমি আলু চাষ করে থাকি। এত আলু এই গ্রামে আপনাকে আর কেউ দিতে পারবে না। চলুন বাড়িতে যাই, বসে বসে কথা বলি। আসুন। মূলচাঁদ অনেক বড় বড় কথা বলে কোম্পানির মালিকের কাছ থেকে অর্ডারটা নিয়ে নিল। একটা কথা একদম খেয়াল রাখবেন, আমার 1 নম্বর আলু চাই, আলু যেন খারাপ না হয়। চিন্তা করবেন না দাদা, আমাদের আলু আজ পর্যন্ত কোনো কোম্পানি খারাপ বলেনি। মূলচাঁদ টাকা বাঁচানো আর প্রফিট পাওয়ার জন্য একদম সস্তার বীজ দিয়ে আলু চাষ করলো, আর তার উপর কীটনাশকও ছড়ালো না। চিপস কোম্পানির মালিক মূলচাঁদের কাছ থেকে 200 টন আলু কিনে নিয়ে গেল, কিন্তু কয়েক মাস পরেই আলু নষ্ট হয়ে গেল। মিস্টার মূলচাঁদ, আপনি আমাদের সাথে চালাকি করেছেন, আর আমরা আপনার থেকে আলু কিনব না। পরের অর্ডার আমরা ভিখারিলালকে দিয়েছি। ভিখারিলাল, 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 এই ভিখারিলাল আমার সব অর্ডার ছিনিয়ে নেয়, ওর জন্য আমাকে সবসময় লস স্বীকার করতে হবে। যতক্ষণ না ভিখারিলাল বরবাদ হয়ে যায় ততক্ষণ আমি বড় লোক হতে পারবো না। মূলচাঁদ নদীর পাশে থাকা সাধুর কাছে গেল। নদীর পাড়ে কালে খা নামের একজন মোল্লা থাকতো, সে টাকা নিয়ে লোকের মন মতো কাজ করত। মূলচাঁদ মোল্লার কাছে গিয়ে বলল, মাতাজি, আমি আপনাকে অনেক খাবার খাইয়েছি, কিন্তু তার বদলে আমি আপনার থেকে শুধু একটাই চাই যে আপনি আপনার চমৎকার থেকে ভিখারিলালের জমিকে জলবদ্ধ করে দিন। তবে একবার বলো কি করতে হবে, মোল্লা কালে চান সব একেবারে করে দেবে। ভিখারিলালের জমিকে একেবারে জলবদ্ধ করে দাও। মোল্লা মূলচাঁদকে একটা গাছ দিল আর বলল, এই চারাকে অমাবস্যার কালো রাত্রের দিন জমির একেবারে মাঝখানে লাগিয়ে দিও, তারপর দেখবে এই কালে মোল্লার কামাল। অমাবস্যার রাতে মূলচাঁদ ওই গাছটাকে ভিখারিলালের জমিতে পুঁতে দিল। পরের দিন ভিখারিলাল যখন জমিতে গেল তখন দেখল পুরো জমিতে কাদা ভরে গেছে। হে ঈশ্বর, এটা কি হলো, এত বড় জমি রাতারাতি জলবদ্ধ হয়ে গেল। জমিতে কম করে 300 টন আলু ছিল, পরের সপ্তাহে আমাকে কোম্পানির অর্ডার কমপ্লিট করতে হবে। আমার জমি নষ্ট হতে পারে না, এটা জলবদ্ধ হতে পারে না। ভিখারিলাল কাঁদতে কাঁদতে কাদায় ঝাঁপ দেয়। কাদায় পুরো ঢুকে যাওয়ার পরেও ভিখারিলাল ডুবলো না, ও নিঃশ্বাস চলছিল। ভেতরে যেতে যেতে যখন একদম নিচে পৌঁছলো তখন ভিখারিলাল দেখলো ভেতরে সোনার আলু পড়ে আছে। ভিখারিলাল সোনার আলু কুড়িয়ে কাদা থেকে বাইরে বেরিয়ে এলো। ভিখারিলাল একটা ক্রেন আনলো আর কাদার ভেতর থেকে সোনার আলু তোলা শুরু করলো। পুরো গ্রাম ওখানে জমা হয়ে গেল। মূলচাঁদ যখন জানতে পারল যে ভিখারিলালের কাদা ভরা জমি থেকে সোনার আলু বেরোচ্ছে তখন ও রাগের বশে পাগল হয়ে গেল। এটা কি করে সম্ভব, জলবদ্ধ থেকে কি করে সোনার আলু বেরোতে পারে। রাত্রে যখন সবাই নিজেদের বাড়িতে ফিরে গেল মূলচাঁদ কাদায় ভরে যাওয়া জমিতে পৌঁছয় আর কাদায় ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরে মূলচাঁদ পুরো কাদায় ঢুকে গেল আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আরে বাপরে, এ তো সত্যি করে জলবদ্ধ, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। গ্রামের একজন লোক অনেক দূর থেকে মূলচাঁদকে কাদায় ডুবে যেতে দেখে। যতক্ষণে ওই লোকটা মূলচাঁদের কাছে গেল ততক্ষণে মূলচাঁদ কাদায় ডুবে গেছিল। কাদা থেকে মূলচাঁদের মৃতদেহ বেরোলো। মাতাজি, আমি ওই জলবদ্ধের নিঃশ্বাস নিতে পারছিলাম আর সাবধানে বাইরেও বেরিয়ে আসলাম, কিন্তু মূলচাঁদ ওখানে কি করে ডুবে গেল? তোমার জমি মূলচাঁদই জলবদ্ধ বানিয়েছিল। কিন্তু কিভাবে? নদীর পাড়ে থাকা মোল্লা কালে খানের মন্ত্র দিয়ে করেছিল।
কিন্তু ওই কালে খান আমার শিষ্য বীরবালা। আমি বীরবালাকে মোল্লা বানিয়ে নদীর পাড়ে রেখেছিলাম, যাতে খারাপ লোক ওর কাছে খারাপ কাজের জন্য যাবে আর ওদের খারাপ কাজ সম্পূর্ণ হবে না।